বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সিলেট বাংলার লাইফস্টাইল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে সারা বছর শিম সংরক্ষণ করে ফ্রিজে রাখা যায়। দেখুন, এখানে আমি কিছু শিম নিয়েছি। এখানে তিন ধরনের শিম নিয়েছি আমি। শিমগুলোকে প্রথমে আমি কেটে নেব, ভালো করে পোকা টুকা দেখে কেটে নেব। শিমের মধ্যে মাঝে মধ্যে পোকা থাকে। এই দেখুন, আমি শিমগুলোকে দুইভাবে কেটে নিয়েছি। ছোট করে এখানে কেটে নিয়েছি বাজির জন্য, আর ওখানে একটু বড় করে কেটে নিয়েছি। এটা মাছ মাংস যা ইচ্ছা তা দিয়ে রান্না করা যাবে। এগুলিকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন, আমি শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওদিকে আমি চুলার মধ্যে দুটি পাত্র বসিয়ে নিয়েছি। দেখুন, পানি ফুটে গেছে, বলক এসে গেছে পানির মধ্যে। এখন আমি এটার মধ্যে কেটে রাখা শিম দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 মিনিট সিদ্ধ করব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে এর সবুজ কালারটাও টুট থাকবে, সেজন্য একটু চিনি দিচ্ছি। এই দেখুন, অন্য পাত্রে পানিও ফুটে গেছে। এখন আমি এটার মধ্যে কেটে রাখা শিম দিয়ে দিচ্ছি। এটার মধ্যেও আমি সামান্য পরিমাণে চিনি দেব। দিয়ে এটাকে 2 মিনিট আমি সিদ্ধ করব। এর বেশি সিদ্ধ করব না, এর বেশি সিদ্ধ করলে শিমটা একেবারে গলে যাবে। সামান্য চিনি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেব। দেখুন, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন প্রিয় ভিউয়ার, 2 মিনিট হয়ে গেছে, শিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। একটি জালির মধ্যে নামিয়ে নিয়েছি, আর এখন এটাকে ঠান্ডা পানির মধ্যে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুলে এটার সিদ্ধ হওয়ার প্রসেসটা বন্ধ হয়ে যাবে। দেখুন, এই শিমগুলিও 2 মিনিট হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা পানির মধ্যে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে পানিটা ভালো করে জড়িয়ে তারপরে এটাকে ফ্রিজে সংরক্ষণ করব। 2-3 বার ধুয়ে নিয়েছি। দেখুন, প্লেটে রেখে দিয়েছি পানিটা জড়িয়ে। দেখুন, এখন আমি 2টা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি শিমগুলিকে সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো ধরনের পলিথিনেও সংরক্ষণ করতে পারেন। আসলে বাটির মধ্যে জায়গা একটু বেশি লাগে ফ্রিজে, আর পলিথিনে রাখলে জায়গা একটু কম লাগে। সেজন্য আমরা বেশিরভাগই পলিথিনে কোনো কিছু সংরক্ষণ করি। দেখুন, নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে আর এটাকে ফ্রিজে রেখে দেব। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।